السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত তো ভাই সকল, আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয়ের খণ্ডন নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা রাখব আপনারা ভালো মনে খণ্ডনটি শুনবেন। এটা এ কারণেই যে বিষয়টি ইমান ও নেফাক, মুনাফেকের বিষয়। বিষয়টি দীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টি উম্মতে ইসলামিয়ার মতো আন্তর্জাতিক বিষয়। যে বিষয়ে আমাদের কথা বলেছেন একজন পরিচিত শেখ, যাকে বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের শেখ মনে করা হয়, সেই কাজী সাহেব একটি ফিতনার বড় হাদিস, ফিতনার হাদিস মানে এমন হাদিস যে হাদিসে ফিতনার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা এমন আজমাইশের যুগ আসবে, পরীক্ষার যুগ আসবে, এরকম এরকম হবে, হতে হতে শেষ পর্যন্ত মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে, একটা হবে পাকা মুমিন আর একটা হবে পাকা মুনাফিক। হাদিসটির শেষ বাক্যটি হচ্ছে এমন, হাত্তা ইয়াসিরান নাস ইলা ফুস্তাতাইন, অতঃপর লোক দুইটি ভাগে বিভক্ত হবে, দুটি গ্রুপে বিভক্ত হবে। ফুস্তাত ইমান লা নিফাক ফিহ, এমন একটি জামাত, ফুস্তাত আসলে বলা হয় খিমাকে, ওই টেন্ট ও খিমা যেটা বিশেষ কিছু লং পশম ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, তো সেটা ফুস্তাত। ইমানের একটা গ্রুপ আর একটা মুনাফিকের গ্রুপ। ইমানের গ্রুপটা বর্ণনা আল্লাহ রাসূল বলছেন যে এমন ইমান যেখানে মুনাফিকই থাকবে না, আর দ্বিতীয় গ্রুপটা এমন মুনাফিকের গ্রুপ যেখানে ইমান থাকবে না, এরকম দুটি গ্রুপে বিভক্ত হবে। তো ওই ইমানের গ্রুপকে আর ওই মুনাফিকের গ্রুপকে আমাদের সম্মানিত শেখ তার ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাতে কিছু আপত্তি রয়েছে, সেই আপত্তিগুলি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। হাদিসের শেষাংশে বলা হয়েছে, ফায়দা কানা যাকুম, যদি এরকম হয়, ফান্তাযিরু দাজ্জাল, তাহলে দাজ্জালের আবির্ভাবের অপেক্ষা করো, মিন ইয়াউমিহি আও গাদিহি, সেই দিন বা তারপরের দিন। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন 4242 নম্বর, এবং সহিহুল জামেতে শেখ আলবানি 4194 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আমার এই হাদিসকে কেন্দ্র করে তিনি যা বলেছেন, এবং উদাহরণস্বরূপ যে লোকদেরকে ইমানের লাইনে নিয়ে এসেছেন এবং যাদেরকে মুনাফিকের লাইনে নিয়ে এসেছেন, তাদের তাঁর এরকম ব্যাখ্যার উপর আমার আপত্তি। প্রথম আপত্তিটি হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতঃপর হাত্তা ইয়াসিরান নাস, নাস বলতে সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে, একটা মুনাফেকের দলে যাবে আর একটা ইমানের দলে থাকবে, খাঁটি ইমান খাঁটি মুনাফেক, সকল লোকেরা এরকম, সকল লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিন্তু শেখ যখন আলোচনা করছেন তখন তিনি মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে না করে মানুষের, মুসলিম জনগণের রাষ্ট্র নেতা, রাষ্ট্র পরিচালক, রাজনেতাদেরকে দুই ভাগে ভাগ করে দেখিয়েছেন। হাদিসে বলা হলো হাত্তা ইয়াসিরান নাস, সকল লোক হয়ে যাবে দুই গ্রুপে, আর তিনি সকল লোককে বাদ দিয়ে মুসলিম নেতাদেরকে দুই ভাগে বিভক্ত করছেন, যারা প্রত্যেক সকল মানুষের কিছুটা অংশ, সকল লোক তো নয়, সকল মুসলিম তো নয়। তাহলে প্রথম ব্যাখ্যাটাই তিনি ভুলের দিকে নিয়ে গেছেন যে মানুষ দুই ভাগে বিভক্ত হবে মানে সকল দুনিয়ার মুসলিম নয়, বরং অমুক অমুক দেশের রাজারা, অমুক অমুক দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীরা। তাহলে তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে, আর তিনি বলছেন যে রাষ্ট্র পরিচালক, মুসলিম রাষ্ট্র পরিচালক পরিচালকগণ দুই ভাগে বিভক্ত হবে, তাহলে এখানে এটা আপত্তিকর যে হাদিসে সকল লোকের কথা এসেছে আর আপনি রাষ্ট্র নায়কদের দুই ভাগে বিভক্ত করে দেখেছেন। আপত্তি নম্বর দুই, আপনি বলেছেন যে একদল পাকা মুমিন আর তাদের কাতারে আপনি যাদের নাম উল্লেখ করেছেন তারা হলেন এরদোগান, মহথির মোহাম্মদ এবং ইমরান খান, এরা হচ্ছে পাকা মুমিনের কাতারে লাইনে।
আর দলিল হিসাবে দিয়েছেন এরদোগানের উক্তি। পাকা মুমিন কেন? তো বলছে এরদোগান বলেছে আমার লাশের উপর দিয়ে বাইতুল মাকদিস দখল করা সম্ভব, মানে বাইতুল মাকদিস দখল কেউ যদি করতে চায় তাহলে আমি শহীদ হয়ে যাব কিন্তু বাইতুল মাকদিস দিব না। আচ্ছা বলেন তো এই এতটুকু কেউ বললে কি পাকা মুমিন হয়? মানে কেউ একটা কোনো কিছুর দাবি করলে কি পাকা মুমিন হয়ে যায়? ইমানের পরিচয় হয় যদি বলেন আলাদা কথা, কিন্তু সে পাকা মুমিন হয়ে যায় এই উক্তিটির কারণে, তাহলে তো বলবো ভাই এর চাইতে বড় বড় উক্তিকারী হচ্ছে ইরান, যে বলে যে বিশ্বের মানচিত্র থেকে আমেরিকাকে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেব, মানচিত্র থেকে মুছে ফেলবো। ছোট থেকে এটা কথা শুনে আসছে, এখনো মুছামুছি হয়নি, ওরকমই আসছে আরো ডেভেলপ করেছে। তাহলে কথার মাধ্যমে যদি এরকম হয় তাহলে ওরাও পাকা মুমিন, কে জানে আপনার ব্যাখ্যায় গবেষণায় হয়তো ওরাও পাকা মুমিন কিছুদিন পর হয়ে যেতে পারে। অতঃপর একটি কথা বলবো, আসলে ইমান এবং নেফাকের বিষয়টা অন্তরের সাথে, ইমান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে পরিণত করার নাম। আর নেফাক হচ্ছে অন্তরে এক ধরনের জিনিস, মুখে আরেক ধরনের জিনিস। মুনাফেক বলাই হয় ইজহারুল ইসলাম ও ইবতালুল কুফর, মুখে ইসলাম জাহের করে প্রকাশ করে ভিতরে কুফরি রাখে, এটা হলো আসল মুনাফেক, প্রকৃত মুনাফেক। সে কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা মুমিনদের কাছে আসলে বলে আমরা ঈমান এনেছি। আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর তাদের শয়তানদের কাছে গেলে বলে ইন্না মাআকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমাদেরই লোক, ওদের সঙ্গে রহস্য করছিলাম মাত্র। তাহলে মুনাফিক হচ্ছে তারা যারা মুখে বলে কিন্তু অন্তরে কি আছে আল্লাহ আলাম। তাই ভাই মুখে বলে দিলে তো পাকা মুনা মুমিন হওয়া যাবে না, অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে বলে কাজে পরিণত করতে হবে, তখন না পূর্ণ ইমান হবে। তো আপনি মুখে বললে বলেছে সেই কারণে আপনি পাকা মুমিন ধরে নিয়েছেন, আর পাকা মুমিনের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আপনার গবেষণা খুব বড় আর খুবই সস্তা গবেষণা যদি এরকম হয়। ওই জন্য বলছিলাম মুখের কথা হলে তাহলে অন্যরাও পাকা মুমিন হতে পারে। আপত্তি নম্বর তিন, আপনি যাদেরকে পাকা মুমিনের, আপনার বিচারে পাকা মুমিন হলো, আর সেটা হচ্ছে ইমরান খান, মহাতির মোহাম্মদ আর এরদোগান, এই রাষ্ট্রনায়করা যাদের গণতন্ত্র হচ্ছে, যাদের দস্তুর, যাদের সংবিধান, দেশ পরিচালনার সংবিধান হচ্ছে গণতন্ত্র, আর আপনি জানেন গণতন্ত্র কাকে বলে আমাকে বুঝানোর প্রয়োজন নেই, যাদের দস্তুর, যাদের দেশ পরিচালনার সংবিধান গণতন্ত্র, আর আপনি তাদেরকে পাকা মুমিন বলছেন গো, এটা কি ধরনের ইমান এবং কি ধরনের আপনার ইনসাফ? আপনি যাদেরকে পাকা মুমিন বলছেন তাদের দেশে এখনো পতিতালয় আছে এবং পতিতালয়ের তারা লাইসেন্স দেয়, আপনি তাদেরকে পাকা মুমিন ধরছেন গো? যাদেরকে আপনি পাকা মুমিন বলছেন তাদের দেশে মদ পান করা হয় সামনেই, সবার সামনে প্রকাশ্যে, এবং মদ পানের এবং মদ্য তৈরি করার লাইসেন্স দেওয়া হয়। যাদের আপনি পাকা মুমিন বলছেন তাদের দেশে বেপর্দা এবং নারী ও পুরুষের অবাধ মিলামেশার কোন, আপনি যে কোনো উদাহরণ ইউরোপ আমেরিকার চাইতে ছাড়িয়ে যেতে পারে বা তাদের মতো হতে পারে। যাদের আপনি পাকা মুমিন বলছেন সেই দেশে শিরকের আড্ডা এবং ওভরঅল শির্ক করা হচ্ছে রাস্তাঘাটে আপনি দেখছেন এবং শুনছেন, যাদের দেশে বিদআতের সৈলাব, আপনি তাদেরকে পাকা মুমিন বলছেন? যাদের মুখে এবং যাদের পরনে এখনো সুন্নাহ আসেনি, আপনি তাদেরকে পাকা মুমিন বলছেন? সত্যিকারে এরকম স্টাডি এবং এরকম গবেষণা আশ্চর্যের বিষয়, এমন একটা বড় বিষয়ের অবতারণা যেটা বিশ্বের মানুষকে ভ্রান্ত করে দিতে পারে মুমিন এবং ও মুমিনকে চিনার বিষয়ে। আপত্তি নম্বর চার, আপনি একটি কথা বলেছেন মুনাফেকরা অর্থাৎ আরবের লোকেরা এবং বিশেষ করে সৌদি আরবের বিষয়ে বলেছেন যে হজের উপর তারা ট্যাক্স নিয়ে সেই টাকা দিয়ে নর্তকীর নাচ দেখছে। আমি আপনাকে একটি কথা বলতে চাই, সৌদি আরব হজের ট্যাক্স নেয় এই তথ্যটা কতখানি একটু যাচাই করেন তো। যে মানুষেরা হজ করতে যায় সে দেশে থাকবে, সে দেশে খাবার দাবার যোগান দিতে হবে, তাদের ঔষধপত্রের যোগান দিতে হবে, তাদের যাবতীয় সুবিধা দিতে হবে,
এই সুবিধার কারণে যেই খরচ পাতি আসে সেটা নেওয়া কি ট্যাক্স? তার আপনি কোন তথ্যে বলেন যে তারা ট্যাক্স নেয়? অতবার আরেকটি কথা যে তারা নর্তকের ট্যাক্স দেখে সেই জন্য তারা পাকা মুনাফিক। আমাকে বলেন তো, কেউ যদি হারাম কাজ করে তাহলে সে পাকা মুনাফিক হয়? নর্তকের নাচ দেখে গান করে তাহলে পাকা মুনাফিক হয়? পাকা মুনাফিক হয়। আমি বলছি প্রকৃত মুনাফিক হয়। প্রকৃত মুনাফিক একে বলে? হারাম কাজ করলে প্রকৃত মুনাফিক বলা হয়। তারপরে ধরেও নিলাম যে ওরা নর্তকের নাচ দেখলো সেই জন্য পাকা মুনাফিক। আর আপনি যাদের নাম নিয়েছেন, যে দেশগুলির নাম নিয়েছেন, সে দেশে কনসার্ট এবং নর্তকের নাচ হয় না? তাদের দেশে সিনেমা থিয়েটার ইত্যাদি নেই? পাকিস্তানে নেই? মালয়েশিয়ায় নেই? তুর্কিস্তানে নেই? তাহলে তারাও যখন ওই কাজ করছে তখন আপনি তাদেরকে পাকা মুমিনের সার্টিফিকেট দিচ্ছেন, আর ওই কাজ যদি অন্য মানুষ করছে তাহলে আপনি পাকা মুনাফিক বলছেন? তারা তার মানে আপনি ইনসাফকারী না। নর্তকের নাচ দেখা যদি পাকা মুনাফিক আপনার গবেষণায় হয় তাহলে উভয়ে হওয়া দরকার। একটাকে আপনি পাকা মুমিন বানিয়ে দিচ্ছেন, ওরাও আবার ওদের দেশে ওই কাজই করছে। সেই জন্য আমি বলছিলাম যে খুব ভয়ানক রিসার্চ আপনার। পঞ্চম আপত্তি, আপনি আমি শুনলাম আপনার এই আলোচনায় বলছেন আমার মন বলতেছে। জি, হতে পারে এগুলো আপনার মনের কথা। যদি আপনার মনের কথা হয় তাহলে কিন্তু আমরা মানতে বাধ্য নাই, বাধ্য নই। বিশ্বের মুসলিমরা আপনার মনের কথা মানতে বাধ্য না। বিশ্বের মুসলিমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামা, যারা রাব্বানি ওলামা এবং যারা কোরআন এবং সুন্নতের ব্যাখ্যা মন দিয়ে নয়, যুক্তি দিয়ে নয়, রায় দিয়ে নয়, সালাফ সালেহীনের বুঝ এবং জ্ঞানের মতো বুঝে মানুষকে বলে বুঝায়, তাদেরই জ্ঞান এবং তাদেরই ফতোয়া আমরা অনুসরণ করতে পারি। মনের কথা ভাই অনুসরণ করা যায় না। হতে পারে আপনার এগুলা মনের কথা, তবে এগুলা ব্যাখ্যা এমন করে দিচ্ছেন যে মানুষ যেন বিভ্রান্ত হয়ে যায় বা হতে পারে। আপনাকেও বোঝা দরকার, মানুষকেও বোঝা দরকার। আমি পরিশেষে কয়েকটি কথা বলতে চাই। যে দেশকে আপনি পাকা মুনাফেক বলেছেন সেই সৌদি আরবের শিক্ষানীতি আপনি জানেন? যে শিক্ষানীতিতে তাদের রাওজা, মানে যেটাকে আমাদের দেশে নার্সারি, প্রি নার্সারি বলা হয়, সেখান থেকে নিয়ে সমস্ত স্টাডিতে তারা কোরআন এবং হাদিস, ফিকহ এবং আকীদা ও তাওহীদের যেই মানহাজ তারা সিলেবাস তৈরি করেছে, সেই সিলেবাস আপনার কাছে যারা পাকা মুমিন তাদের দেশে আছে? আপনার কাছে আরো প্রশ্ন, সৌদি আরবের যে বিচার ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, যেখানে বিচার করা হয়, যেটা কোর্ট কাচারি, এই বিচার ব্যবস্থাটা আপনাদের, আপনার দ্বারা আপনি যাদেরকে পাকা মুমিন ঘোষণা করলেন তাদের কোর্টে আছে? আমি আপনাকে আরো বলি, যারা এই দেশে দুনিয়াতে চিৎকার করছে যে কোরআনের হবে দস্তুর, কোরআনে আইন চলবে, তাদের কাছে আইনের খসড়া নাই। একটা মানুষকে হত্যা করলে, একটা মানুষকে আধা হত্যা করলে, একটা মানুষকে শরীরের রক্ত চামড়া কেটে দিলে, চামড়া কেটে গভীরে গেলে, হাড় ভেঙে দিলে, সবগুলার কি ব্যবস্থা হতে পারে শরীয়ত নিয়মে? এই আইন আর এই লেখক এবং এই পড়াশোনা গবেষক হয়তো খুব কম দেশেই আছে। যদি নিতে চান, বানাতে চান, তাহলে সৌদি আরবের এই শাসন ব্যবস্থা নিতে হবে। এটা মনে রাখবেন, ব্রুনাই চেয়েছিল, তাই সৌদি আরবের শাসন ব্যবস্থা নিয়েছিল, জাহাজ জাহাজ লোক এবং জজ গিয়ে ব্রুনাইতে ইসলামের শাসনের কিছুটা পরিবর্তন নিয়ে এসেছিল। কিন্তু ওগুলো নাই যাদেরকে আপনি পাকা মুমিন বলে আপনি যাদেরকে সার্টিফিকেট দিলেন। সৌদি আরবে আজান হয়ে গেলে দোকান পয়সা বন্ধ হয়, জামাতের সাথে নামাজ আদায় হয়, এই নীতিটা আপনার পাকা মুমিন যাদেরকে সার্টিফিকেট দিলেন তাদের দেশে আছে? সৌদি আরবে আকিদা এবং তৌহিদের উপর যে মানুষকে তরবিয়াত দেওয়া হয় সেগুলো সে আপনার পাকা মুমিনের দেশে আছে? সৌদি আরবের একটা ড্রাইভারের যতখানে আকিদা ততখানে তো হয়তো এই দেশের বিশেষ আলেমদেরও ততখানে আকিদা সুন্দর আছে কিনা, সুন্দর আছে কিনা প্রশ্নবোধক চিহ্ন থাকে। অতঃপর বলছিলাম যে পর্দার নীতি চোখে কি পড়ে না? সৌদি আরবে যদি যান দেখতে যাচ্ছেন কোন মহিলা বাইরে পর্দা ছাড়া ঘোরাফেরা করে, আর যে দেশকে আপনি পাকা ইমানের সার্টিফিকেট দিলেন সেই দেশের রাস্তাঘাট এবং টেলিভিশনের খবরাখবর ইত্যাদি কি আমরা দেখতে পাই না? তাহলে ভাই আপনাকে আমি নসিহা করতে চাই এই ভিডিওর মাধ্যমে, যদিও সরাসরি যোগাযোগ নাই, হয়তো আপনার কাছে কেউ পৌঁছাবে, এরকম তথ্য আপনাকে দেওয়া ঠিক না আর এরকম ব্যাখ্যা করা উচিত না। ওই হাদিসের ব্যাখ্যা ওইভাবে করেন যেভাবে সালাফে সালেহীনগণ করেছিলেন। ওই হাদিস মানুষ দুই ভাগে বিভক্ত হবে, যখন
দাজ্জাল আসা, দাজ্জালের আবির্ভাব খুবই নিকটতর হবে। আর আপনি মাহদি এবং দাজ্জাল এই দুজনের গবেষণায় আল্লাহ জানে আপনি কি গবেষণা করেছেন, যে পারলে আপনি যেন দিন তারিখও লিখে দিতে পারেন। আর ওই গবেষণার ভুলের কারণেই হয়তো আপনার এই সকল ভুল হয়ে যাচ্ছে, আপনাকে একটু বোঝা দরকার। আরো একটি শেষ কথা যেটা বলে দিতে চাই, যে এগুলো যদি আপনার মনের কথা হয় তাহলে মনের কথা মনেতে রাখাই ভালো। পাবলিক কনসার্টে আর উম্মতের বিষয়ে এই সকল মনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা অবশ্যই উচিত হচ্ছে না। আপনাকে আমাকে সকলকে বোঝা দরকার, অতঃপর ঐক্য নিয়ে আপনি যে মন্তব্য করেছেন সে সম্পর্কে হয়তো কোনো সময় প্রয়োজন পড়লে দু চারটি কথা আবারও বলবো। আমি আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে, আমাকে, আপনাকে, সকলকে ইসলামের সঠিক জ্ঞান দান করেন, সঠিক বুঝ দান করেন, সত্যিকারে যেটা ইসলামের আসল ব্যাখ্যা ও নীতি, ইসলাম বুঝার সেই নিয়ম দান করেন। আর আল্লাহ তাআলা যেন আমাদের আমলকে বরবাদ না করেন, আখেরাতে যেন আমরা কামিয়াব হই, এই দোয়াই করি। মানুষদেরকেও বুঝার এবং তাদেরকে পড়াশোনা করার, গবেষণা করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এই আশা, বাসনা, কামনা, দোয়া রেখেই কথাগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম।